ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে আপনার আশেপাশে যদি এই দেব বা দেবীর মন্দির থাকে তাহলেও কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হয়। ঠিকই শুনেছেন, মন্দিরের পাশে যাদের বাড়ি আছে, আশেপাশে যাদের বাড়ি, তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শুনবেন এবং বাস্তুদোষ থেকে নিস্তার পাওয়ার জন্য কী কী করবেন সেটাও আপনারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আলোচনা শুরু করি। কিন্তু আমরা আরেকটি বিশেষ ঘোষণা করতে চাই বা অলরেডি করছি যে আমাদের যে ওয়েবসাইট vagyaalap.com, সেখানেও আপনারা প্রবেশ করে নানা রকম আপনারা জিনিস জানতে পারবেন। আপনাদের জীবন পরিবর্তনকারী, সৌভাগ্যবর্ধনকারী সেখানে নানা রকম জিনিস আছে, আপনারা সেগুলো জানতে পারবেন একদম বিনামূল্যে। আমাদের এই যে vagyaalap.com সেখানে ক্লিক করে প্রবেশ করুন এবং নানা রকম তথ্য আপনারা সাদরে আপনারা জ্ঞান অর্জন করুন সেখান থেকে। চলুন আলোচনা আমরা আজকে শুরু করি। দেখুন, আপনার যদি মন্দিরের পাশে বাড়ি হয় তাহলে আপনার কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকা উচিত। কিছু মানুষ মনে করে যে মন্দিরের পাশে ঘর বানানো উচিত নয়, অনেক কারণ আছে। সব থেকে প্রধান কারণ হচ্ছে বাস্তুদোষ। তাই এই বাস্তুদোষ থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা আজকে আলোচনা করছি। আপনার বাড়ির পাশে যদি কোনো দেবীর যদি মন্দির থাকে তাহলে সেটা যে দেবীর মন্দির সেই দেবীর অনুযায়ী আপনাকে কিছু আপনার গেটে লাগাতে হবে। কিন্তু তার আগে বলে দিই যে মনে হতে পারে যে দেবদেবী তো খুবই শুভ জিনিস, আমাদের জীবনে অন্ধকার থেকে আলো এনে দেয়, আমাদের আশীর্বাদ প্রদান করে, তার পাশে থাকলে তো আমরা আশীর্বাদই পাবো, তাহলে তো আমরা ঘরেও মন্দির করি। দেখুন, গৃহস্থের ঘরে পূজাপাঠ আর মন্দিরের পূজাপাঠ সম্পূর্ণ আলাদা। সেখানের আলাদা শক্তি, গৃহস্থের ঘরের পূজাপাঠের আলাদা শক্তি। আর মন্দির থেকে যে শক্তি নির্গত হয় এবং মন্দিরে যেভাবে পূজা অর্চনা করা হয়, যে অনেক বড় উচ্চতার দেবদেবীকে স্থাপন করা হয় এবং শক্তিও সেখানে যা নির্গত হয়, সেগুলো সাধারণ গৃহস্থ সংসারী মানুষদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেই অধিকার বা যোগ্যতাই নেই আমাদের, সেই পোটেনশিয়ালিটি স্ট্যাবিলিটি নেই। মুনি ঋষিদের হয়তো কিছু অংশ থাকতে পারে, সাংসারিক মানুষ মানে বুঝতেই পারছেন আমাদের ষড়রিপুর মধ্যে দিয়ে চলতে হয়। ষড়রিপু আমাদেরকে শক্তিহীন করে দেয়, তাই আমাদের সেই ক্ষমতা নেই ঐশ্বরীয় শক্তি আচো গ্রহণ করার। তাই বাস্তুদোষ থেকে বাঁচতে অবশ্যই কী করবেন, যদি কোনো দেবীর মন্দির থাকে আপনার আর যদি বাড়ির কাছাকাছি, তাহলে মেন গেটের উপর, যেটা মেন গেট তার উপর সেই দেবীর যা অস্ত্র আছে সেটা স্থাপন করে দেবেন। যদি মা কালী হন তাহলে মা কালীর অস্ত্র কী, খড়্গ, সেটা করে দেবেন। এবং মা যে দেবীর সেই চিত্র বা ছবিও লাগিয়ে দেবেন, দরজায় আপনি ছবিও লাগিয়ে দেবেন। আপনি দেবী মায়ের যে বাহন আছে তার চিত্রও লাগাতে পারেন। এর ফলে কী হবে, বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন। ধরুন আপনার ঘরের পাশে ভগবতী লক্ষ্মী, মা লক্ষ্মীর মন্দির আছে, তাহলে দরজায় আপনি পদ্মফুলের চিত্র লাগিয়ে দিতে পারেন বা পদ্মফুল আপনি লাগিয়ে দিতে পারেন পদ্মফুলের। আর একটা জিনিস আপনি করতে পারেন, ভগবান বিষ্ণুরও চিত্র লাগাতে পারেন। আর রোজ আপনি তাতে যে কমল বীজের যে মালা আছে সেটা পরাতে পারেন।
এর ফলে কি হবে, বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পাবেন। যদি ধরুন আপনার ঘরের কাছাকাছি শিব মন্দির আছে, তাহলে সেই দিকে ভগবান গণপতির প্রতিমা বা মূর্তি আপনি স্থাপন করে দিন, তাহলে আপনার বাস্তুদোষ মিটে যাবে। আর শিব মন্দির যদি ঘরের ঠিক সামনে হয়, তাহলে ঘরের যে উঠোন আছে সেখানে একদম দরজার প্রধান দরজার ওখানে তাহলে তামার সাপ আপনি পুঁতে দিন, তাহলে দেখবেন আপনি বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন। ধরুন আপনার ঘরের সামনে ভৈরবনাথের মন্দির আছে, মহাদেবেরই এক রূপ ভৈরবনাথ, তাহলে রোজ আপনার মেন গেটে আপনি কাকেদের রুটি খাওয়ান, দেখবেন আপনি সেখান থেকে নিস্তার পাচ্ছেন। দেখুন খুব ভাইটাল পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করছি, আমরা জানি না, আমরা ভাবি রোজ ঘুম থেকে উঠে ভগবান দর্শন করব, আমার বাড়ির আশেপাশে মন্দির আছে খুব ভালো, কিন্তু কতটা বিপজ্জনক সেটা দেখুন। ধরুন আপনার বাড়ির আশেপাশে রাম মন্দির আছে, রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে, তাহলে আপনার বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরের প্রধান দরজায় তীর নেই কিন্তু ধনুক আছে সেরকম চিত্র বানানো উচিত। অবশ্যই কিন্তু এগুলো করে বাস্তুদোষ থেকে মুক্তি পান, দেখুন জীবন চেঞ্জ হয়ে যাবে। যদি ধরুন আপনার বাড়ির সামনে অন্য কোনো অবতার বা অন্য কোনো দেবদেবীর মন্দির আছে, তাহলে আপনার বাড়ির দরজার সামনে পঞ্চমুখী হনুমানের চিত্র লাগিয়ে দিন। পঞ্চমুখী হনুমানজি সমস্ত বাস্তুদোষ থেকে মুক্তি দেবে, আপনাকে সুরক্ষা প্রদান করবে, আপনার জীবন সুন্দর করে তুলবে। আমরা যে অনেকগুলো দেবদেবীর কথা বললাম সেগুলো হলে কি করবেন বললাম, আর যদি আর অন্যান্য হয় চোখ বন্ধ করে আপনারা পঞ্চমুখী হনুমানজিকে স্থাপন করে দিন, সেখানে তার চিত্র লাগিয়ে দিন বা ফটো লাগিয়ে দিন। এর ফলে আপনার জীবন সমস্ত সংকট থেকে মুক্তি পাবে এবং বাস্তুদোষ এত মানে বাজে দোষ, বাস্তুদেবতা যদি রুষ্ট হয়ে যান সেই বাড়িতে কেউ টিকতে পারবে না, সেইখানে তাদের প্রগতি আসবে না, উন্নতি হবে না, রোগ জ্বালায় জর্জরিত হয়ে যাবে সমস্যা, তখন বাঁচার মরা সমান হয়ে যাবে তাদের মধ্যে, তখন অনেকে আবার অ্যাক্সিডেন্টের তারপরে অকাল মৃত্যু এগুলোর কবলে পড়বে, সে বাড়িতে বাসই করতে পারবে না, বাস্তুদোষ এমনই। সেই জন্য এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এগুলো করুন। খুব ভালো থাকুন, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি।